বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাদিক আব্দুল্লাহ। চতুর্থ পরিষদের মেয়াদপূর্তির পাঁচ দিন আগে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব দিয়ে অব্যাহতি নেন তিনি। পরে নাগরিক পরিষদের নেতৃবৃন্দ র্যালি সহকারে বাসায় পৌঁছে দেন সাদিক আব্দুল্লাহকে। পথিমধ্যে তাকে যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা জানান। সাদিক আব্দুল্লাহ নেতৃত্বাধীন বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের মেয়াদ শেষ হবে আগামী 14 নভেম্বর। এর পাঁচ দিন আগে বৃহস্পতিবার সকাল 11টায় প্যানেল মেয়র এক গাজী নইমুল হোসেন লিটুর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মেয়র হিসেবে অব্যাহতি নেন সাদিক আব্দুল্লাহ। এ সময় মুক্তিযোদ্ধা মাহবুবুদ্দিন আহমেদ, বীর বিক্রম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদায়কালে সদ্য সাবেক মেয়র নতুন মেয়রের জন্য শুভকামনা করেন। নতুন মেয়রকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি। দায়িত্ব পালনকালে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। সকল সফলতা জনগণের আর ব্যর্থতা নিজের কাঁধে তুলে নেন তিনি। যে আমি কতখানি সফল কতখানি ব্যর্থ এটি নির্ণয় করবে বরিশালের জনগণ। আমি অভিনন্দন জানাই নতুন মেয়রকে এবং তিনি 14 তারিখ দায়িত্ব পালন দায়িত্ব গ্রহণ করবেন। আমার আশা থাকবে, অনুরোধ থাকবে নগরবাসী সহ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা সবাই তাকে সার্বিক সহযোগিতা করবে, কারণ নগরবাসী এবং সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা সবাই সবার সহযোগিতা ছাড়া এই সিটি কর্পোরেশন চালানো বড় কষ্টকর। এবং আমি ধন্যবাদ জানাই বরিশাল বাসীকে, ধন্যবাদ জানাই বরিশাল সিটি কর্পোরেশনের যত কর্মচারী কর্মকর্তা আছেন যারা এতদিন আমার সাথে কাজ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আর বলতুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বরিশালবাসীর প্রতি, এটা আমার অনুরোধ থাকে। মেয়র কার্যালয় থেকে নেমে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে নাগরিক পরিষদ নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মীরা র্যালি সহকারে সাদিক আব্দুল্লাহকে তার কালীবাড়ি রোডের বাসায় পৌঁছে দেন। মেয়রের বিদায় উপলক্ষে সদর রোড সহ বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। এদিকে আগামী 14 নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদ। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে নগর ভবনে।